সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষার চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্লে শ্রেণীর চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা 2022, বিষয় বাংলা, বিষয় গণিত এবং বিষয় ইংরেজি। আমরা আজকে তিনটি বিষয়ে চতুর্থ সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম সাপ্তাহিক, দ্বিতীয় এবং তৃতীয় সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো দেখোনি এখনও, তারা আমার প্লেলিস্টে গিয়ে নিশ্চয়ই দেখে নিবে। তাছাড়া আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবং প্রথম সাময়িক পরীক্ষার জন্য মডেল প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের, প্রথম মডেল পরীক্ষা, দ্বিতীয় মডেল পরীক্ষা এবং তৃতীয় মডেল পরীক্ষা দেওয়া হয়েছে প্রথম সাময়িক পরীক্ষার জন্য, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। 50 নম্বরের মধ্যে সে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো বন্ধুরা, এখানে তোমরা নাম রয়েছে, নিজেদের নাম লিখবে, এখানে রয়েছে শাখা, তোমরা শাখা লিখবে, এখানে রয়েছে রোল, নিজেদের রোল নাম্বার লিখবে। ওকে, তাহলে প্রথমে আমরা বিষয় বাংলাতে দেখে নিব। এখানে সময় 25 মিনিট, পূর্ণমান 20। ওকে, আমাদের এই বাংলা প্রশ্নটির পূর্ণমান 20-এর মধ্যে করা হয়েছে। আচ্ছা, তোমরা এখানে নিজেদের নাম লিখে ফেলবে, এখানে শাখা লিখবে আর এখানে রোল নাম্বার লিখবে। তো বন্ধুরা, প্রথমে এক নম্বরে কী রয়েছে চলো আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা, এক নম্বরে রয়েছে মাত্রাযুক্ত স্বরবর্ণগুলো লিখো। তো চলো আমরা মাত্রাযুক্ত স্বরবর্ণগুলো লিখে ফেলি। তাহলে এটার নাম হচ্ছে মাত্রা, তাই না? তাহলে আমরা লিখলাম সরিয়, তারপরে লিখব সরিয়া, তারপরে লিখব রসই, তারপরে লিখব দীর্ঘই, তারপরে লিখব রসউ, তারপরে লিখব দীর্ঘ উ। অর্থাৎ যেগুলোতে মাত্রা যুক্ত রয়েছে সেই স্বরবর্ণগুলো আমাদেরকে লিখতে বলেছে। ওকে, তো বন্ধুরা, আমরা এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এবার দুই নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নেই। দুই নম্বর প্রশ্নে বলেছে মাত্রাহীন স্বরবর্ণগুলো লিখো, অর্থাৎ যেগুলোতে মাত্রা নাই, যেমন এ, ওই, তাই না? এগুলোতে তো মাত্রা নাই। তারপর রয়েছে ও, তারপরে রয়েছে ঔ। এই চারটি বর্ণে কিন্তু মাত্রা নাই, অর্থাৎ মাত্রাহীন স্বরবর্ণ এগুলো, তাই না? আচ্ছা, তো বন্ধুরা, এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব। দেখো তিন নম্বর প্রশ্নে কী রয়েছে আমরা একটু দেখে নেই। ফাঁকা ঘর পূরণ করো। এখানে কিছু ঘরে লেখা রয়েছে, কিছু ঘরে লেখা নাই। যেগুলোতে লেখা নেই সেগুলোতে আমরা লিখব, অর্থাৎ ফাঁকা ঘর পূরণ করব। তাহলে সরিয়র পরে কী হয়? সরিয়র পরে হয় সরিয়া, তাই না? আমি সরিয়া লিখে ফেললাম। তারপরে রসই রয়েছে, রসইর পরে হয় দীর্ঘই, তাই তো? তাহলে আমি এখানে দীর্ঘই লিখে ফেললাম। ওকে, তারপরে রয়েছে রস্যউ, রস্যুর পরে হয় দীর্ঘ উ, আমি তাহলে এখানে দীর্ঘ উ লিখে ফেললাম। ওকে, তারপরে রয়েছে রি, রিয়ের পরে রয়েছে ফাঁকা ঘর, তাহলে আমরা এখানে লিখব রিয়ের পরে এ হয়, আমরা এ লিখলাম। তারপরে রয়েছে ওই, ওয়ের পরে হচ্ছে ও, তাহলে আমরা এখানে ও লিখলাম। ওকে, তো বন্ধুরা, এবার আমরা চার নম্বর প্রশ্নে চলে যাব। চার নম্বর প্রশ্নে বলেছে সঠিক বর্ণে গোলদাগ দাও। এখানে কিছু বর্ণ দেওয়া রয়েছে, বর্ণগুলোতে এই লাইনে সঠিক বর্ণ কোনটি সেটি খুঁজে বের করে গোলদাগ দেব। তাহলে এখানে রয়েছে ক, তাহলে এখানে এই লাইনে সঠিক বর্ণ কোনটি ক দেখি আমরা এখন। তাহলে এই তো ক পেয়েছি, তাহলে আমরা এখানে খুঁজে বের করে গোলদাগ দেব। ওকে, তারপরে এখানে রয়েছে গ, তাহলে গ কোথায় আছে আমরা একটু খুঁজবো এই লাইনে। এখানে গ রয়েছে, আমরা এখানে খুঁজে বের করে গোলদাগ দেব। এভাবে পরেরগুলো আমরা খুঁজে বের করে গোলদাগ দিব। চ, তারপরে এখানে রয়েছে ইঁয়, তাহলে এখানে রয়েছে ইঁয়তে গোলদাগ দিলাম, এখানে রয়েছে উঁ, এখানে উঁতে গোলদাগ দিলাম। ওকে, তো বন্ধুরা, তোমরা দেখে নিলে আমাদের 20 নম্বরের মধ্যে
বাংলা চতুর্থ সাপ্তাহিক পরীক্ষাটি ছিল, আমাদের চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা দেওয়া শেষ, বাংলা পরীক্ষা দেওয়া শেষ, তো এবার আমরা ইংরেজি পরীক্ষাটি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা ইংরেজি পরীক্ষা শুরু করে দিই। ইংরেজিতে দেখো, ইংরেজিতে রয়েছে ট্রেনি প্লে চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা 2022, বিষয় ইংরেজি। এখানে পূর্ণমান কিন্তু 15 দেওয়া রয়েছে। ওকে, তো আমরা এখানে নাম লিখবো, এখানে শাখা লিখবো এবং এখানে রোল নাম্বার লিখবো। তারপর দেখো বন্ধুরা, 1 নম্বর রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো কে থেকে টি পর্যন্ত। ওকে, তাহলে চলো আমরা কে থেকে শুরু করি। এখানে রয়েছে কে বন্ধুরা, এখানে সব বর্ণগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, আমরা এবার সাজিয়ে লিখবো। তাহলে আমরা কে থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা দিলাম এখানে কে, তাই না? তাহলে কে এর পরে কী হয় বলো তো? তাহলে এখানে এল কোথায় আছে দেখি, এই যে দেখো শেষে এল রয়েছে, তাহলে এটাকে আমরা গোল দাগ দিয়ে দেবো, দিয়ে আমরা কে এর পরে এল লিখে দিব। ওকে, আই জে কে কে এল, তারপর হচ্ছে এম, এই যে দেখো এখানে রয়েছে এম, আমরা এবার এমটাকে গোল দাগ দিয়ে আমরা এখানে এল এর পাশে এমটাকে বসিয়ে দিব। ওকে, তারপরে চলো এম এর পরে হয় এন, দেখো এখানে এন রয়েছে, তাহলে আমরা এখানে এন বসিয়ে দিলাম। তারপরে রয়েছে ও, এই যে এখানে ও রয়েছে, ওর পরে হচ্ছে পি, এখানে পি পেয়েছি, পির পরে হচ্ছে কিউ, এখানে কিউ পেয়েছি, কিউর পরে হচ্ছে আর, এখানে আর পেয়েছি, তারপরে রয়েছে এস, এখানে এস পেয়েছি, তারপর রয়েছে টি, এখানে আমি টি পেয়েছি। ওকে, তো বন্ধুরা দেখো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর লেখা শেষ, এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, ফাঁকা ঘর পূরণ করো। এখানে আমাদের কিছু ঘরে লেখা রয়েছে, কিছু ঘরে লেখা নেই, ফাঁকা ঘর আমাদের পূরণ করতে বলেছে। তাহলে কিউ, কিউর পরে হচ্ছে আর, তাই না? এস, এস এর পরে টি, তাই তো? তার টির পরে ইউ, ইউ পরে কী হয় বলো তো? ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, আমাদের 2 নম্বরের ফাঁকা ঘর পূরণ করা হয়ে গেল। অনেক সহজ, তাই না? আচ্ছা, এবার আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে কী রয়েছে দেখি, 3 নম্বরে রয়েছে ফাঁকা ঘরে আগের বর্ণ লিখো। এখানে আগের ঘরটা, প্রত্যেকের আগের ঘরটা ফাঁকা রয়েছে, আমরা আগের বর্ণটা লিখতে বলেছে। তাহলে এলের আগে কী বলো তো? এলের আগে হচ্ছে কে, তাহলে আমরা এখানে দিলাম কে। ওকে, পি এর আগে কী? পি এর আগে হচ্ছে ও, ও পি, তাই না? তারপর টি এর আগে কী বলো তো? এস টি, এস টি। ভি এর আগে কী? ভি এর আগে হচ্ছে ইউ, ইউ ভি। তারপর এখানে কী হবে? ওয়াই জেড, তাই না? আচ্ছা, তো বন্ধুরা এখানে আমাদের 15 নম্বরের মধ্যে ইংরেজি বিষয়টি ছিল, আমাদের ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া শেষ, এবার আমরা গণিত বিষয়টি দেখে নিব। চলো তাহলে দেখে নেই। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে রয়েছে প্লে শ্রেণী চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা 2022, বিষয় গণিত। ওকে, এখানেও রয়েছে পূর্ণমান 15, সময় 25 মিনিট। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা 1 নম্বরে কী বলেছে? 1 নম্বরে বলেছে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখো। তাহলে বন্ধুরা চলো আমরা 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখে নেই। তাহলে হবে 2, 4, 8, 10, 12, তারপরে হবে 14, 16, 18, 20। ওকে, তো বন্ধুরা দেখো এখানে 1 নম্বর, তো বন্ধুরা দেখো এখানে 1 নম্বরে প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিয়েছি, এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে রয়েছে খালি ঘর পূরণ করো। এখানে আমাদের খালি ঘর পূরণ করতে বলেছে, চলো তাহলে আমরা খালি ঘর পূরণ করি। 8-এর পরে কী বলো তো? 8-এর পরে হচ্ছে 9, তাই না? তারপরে রয়েছে 10, 10-এর পরে 11, 11 পরে 12, 12-র পরে কী হবে বলো তো? 12-র পরে হবে 13। ওকে, 13-র পরে হবে কি? 14, 14-র পরে কী হবে? 13-র পরে কী আছে? 14 আছে, তাহলে 14-র পরে হবে 15,
পনের পরে রয়েছে ষোলো, তাহলে ষোলোর পরে কী হবে? ষোলোর পরে হবে সতেরো। ওকে, তো বন্ধুরা দেখো দুই নম্বরে খালি ঘর পুরনো আমাদের হয়ে গেল। এবার আমরা তিন নম্বরে যাব। তিন নম্বরে কি বলেছে দেখো, এক থেকে ১৯ পর্যন্ত বীজ সংখ্যাগুলো লিখো। তাহলে বন্ধুরা চলো আমরা এক থেকে শুরু করি বীজ সংখ্যাগুলো। এক, তিন, পাঁচ, সাত, নয়, এগারো, তেরো, পনেরো, সতেরো, ১৯। ওকে, তো বন্ধুরা আমাদের তিন নম্বরের প্রশ্নের লেখাও শেষ। তা আমাদের গণিত প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম, এখানে আমরা ইংরেজি প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এবং এবং এখানে আমরা বাংলা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং প্রত্যেকটা সাপ্তাহিক পরীক্ষার প্রশ্নগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে বা আমার প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। তাছাড়া প্রথম সাময়িক পরীক্ষার জন্য তোমাদের প্রথম মডেল পরীক্ষা, দ্বিতীয় এবং তৃতীয় মডেল পরীক্ষা, তিনটি মডেল পরীক্ষা আমি তোমাদেরকে দিয়েছি। প্রথম সাময়িক পরীক্ষার জন্য তোমরা এগুলো দেখে নিবে, তাহলে অবশ্যই প্রথম সাময়িকের কোনো রকমের সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।